আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। সম্মানিত সকল উপস্থিতি, আজ জুমাবার, সবাইকে জুমা মুবারক এবং অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকে আমরা অটো মুড়ি মেশিন নিয়ে আলোচনা করব। কারণ সামনেই রমজান মাস আসতেছে, খুব কাছাকাছি চলে এসেছে রমজান মাস। কারণ রমজান মাসে প্রচুর পরিমাণে মুড়ি চলে, মুড়ির প্রচুর চাহিদা থাকে। কারণ তখন ডে নাইট ফ্যাক্টরিজ রানিং রাখতে হয়, এতটাই চাহিদা। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় চাহিদার তুলনায় উৎপাদন খুবই কম, এবং আমাদের দেশে উৎপাদিত মুড়ি অনেক বিশ্বের অনেক দেশেই যায়। তাই আপনারা যারা ব্যবসা করবেন চিন্তা ভাবনা করেছেন বা কি করবেন ভেবে পাচ্ছেন না, তারা এই মুড়িটি করতে পারেন, অটো মুড়ির প্রজেক্ট করতে পারেন। ইনশাআল্লাহ এটি খুবই লাভজনক একটি ব্যবসা, এটি আপনি বাংলাদেশের যে কোনো স্থানে স্থাপন করে লাভবান হতে পারেন। মুড়ি মেশিন স্থাপন করার জন্য স্বল্প জায়গা নিয়ে স্বল্প পুঁজিতেই আপনারা করতে পারেন। কারণ একটি কথা মনে রাখবেন, আপনার স্বাদ এবং সাধ্যের মধ্যে আপনি শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ অনেকেই মনে করেন অনেক ব্যবসা করার জন্য অনেক টাকার প্রয়োজন, ঠিক আছে, এই ধারণাটি একেবারে যে ভুল তা না। তবে আপনার জানা থাকলে বা যে কোনো অভিজ্ঞ প্রতিষ্ঠান থেকে যদি আপনি পরামর্শ নিয়ে করেন, তাহলে স্বল্প পুঁজি দিয়ে আপনি প্রথম শুরু করতে পারেন, পরবর্তীতে ডে বাই ডে আপনি এটা বড় করতে পারবেন। তাই আর দেরি না করে যারা বিজনেস করবেন চিন্তা করেছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের চ্যানেল মেশিন বাজার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা করে রাখলে পরবর্তীতে ভিডিওগুলো পাবেন। লাইক ফলো দিয়ে রাখেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনি প্রতিদিনই পাবেন। প্রতিদিন কিছু নতুন নতুন মেসেজ নিয়ে আমরা আসব, এবং প্রতিদিনই আমরা এক একটি মেশিনারিজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আপনাদের যদি কোনো পরামর্শ বা জানার কিছু থাকে, সেটা আপনারা যদি আমাদেরকে জানান, তাহলে আমরা আপনাকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমাদেরকে আপনারা কমেন্টস বা মেসেঞ্জারে আপনি নক দিলেই হবে, এবং ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আসতে পারেন অফিসে। আমাদের ঠিকানা গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড, 325 এ দক্ষিণ যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি চৌরাস্তা, থানার দক্ষিণ পাশে, তৃতীয় তলা, গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আপনারা অনেকেই জানেন আমরা দীর্ঘ প্রায় দুই যুগেরও বেশি আমরা ইনশাল্লাহ সেবাটি দিয়ে আসতেছি। আমরা বিভিন্ন মেশিনারিজ নিজেরা উৎপাদন এবং বাজারজাত করে আসছি, এবং দেশি বিদেশি মেশিনারিজও আমরা দিয়ে থাকি ইনশাআল্লাহ। আমরা সব ধরনের মেশিন দিয়ে থাকি। তা আপনারা মুড়ি মেশিনটি অত্যন্ত লাভজনক, এটি সহজে উৎপাদন এবং বাজারজাত করা যায়, তাই আপনারা মুড়ি মেশিনটি স্থাপন করে লাভবান হতে পারেন। একটি কথা মনে রাখবেন, উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে হলে, নিজেকে স্বাবলম্বী করতে হলে শিল্পায়নের বিকল্প নেই, শিল্পায়নের বিকল্প নেই। তাই আসুন শিল্প স্থাপন করুন, নিজে শিল্প স্থাপন করুন, অন্যকে শিল্প স্থাপনের জন্য উৎসাহিত করুন। আমরা নিজেরা ভালো কাজ করব, অন্যকে ভালো কাজের জন্য উৎসাহিত করব। কারণ একমাত্র পৃথিবীতে ব্যবসায়ীদের কথা বলা হয়েছে, তারা জান্নাতে শহীদদের সাথে থাকবেন। তারা কারা? তারা সৎ ব্যবসায়ীরা থাকবেন, অন্য কোনো পেশার কথা বলা হয় নাই। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলেছেন। আমাদের নবীজি যেই কথা বলছেন এটা শতভাগ সত্য কথা, এবং
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহর কাছ থেকে কোনো মেসেজ না পাওয়ার পর্যন্ত কোনো কথাই উনি বলেননি ওনার উম্মতের জন্য, আমাদের জন্য। তাই আমরা অত্যন্ত সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ যে আমরা বিশ্বনবীর উম্মত, তা আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, কারণ আল্লাহ পাক বলেছে নামাজের পরে শরীর ছিটিয়ে পড়া কর্মের পিছনে। তাই আমরা আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে স্বাবলম্বী করবেন। পৃথিবীতে আরেকটি কথা বলি, সেটি হলো যত ধনকুবের আছে অর্থনৈতিকভাবে সচ্ছল, শত কোটি হাজার কোটি টাকার মালিক যারা আছেন তারা প্রত্যেকেই ব্যবসায়ী, কেউ চাকরিজীবী নয়। কারণ আপনি চাকরি গ্রহীতা না হয়ে চাকরিদাতা হবেন, এটি বাস্তবতা। তাই আমরা নিজেরা ভালো কাজ করব, অন্যেরা অন্যদেরকে ভালো কাজের জন্য উপদেশ দেব ইনশাআল্লাহ, এবং নিজেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, অন্যকে নামাজের জন্য আহ্বান করব, নিজেরা সৎ কাজ করব, অন্যদেরকে সৎ কাজের জন্য বলবো ইনশাআল্লাহ, এবং অসৎ কাজের জন্য নিষেধ করব, অসৎ কাজকে ঘৃণা করব, এবং যত প্রকার প্রতিবাদ আছে অসৎ কাজের জন্য প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। এটি একটি আবাদত। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য, সৎ কাজ করার জন্য, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। তাই আমাদের প্রত্যেকটি কাজই ইবাদত হতে পারে যদি আমরা সৎ উদ্দেশ্য থাকে, মানুষের কল্যাণে সৃষ্টির কল্যাণে আমরা বেশি বেশি কাজ করতে পারি ইনশাআল্লাহ। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ এটি যখন মানুষের কল্যাণে আসবে আপনি অনেক সওয়াব কামাবেন। তো ভালো থাকবেন, আলোচনার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নামাজের সময় হয়ে আসছে, আমরা নামাজে যাব, আপনাদেরকে নামাজের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সবাই চলেন মসজিদে নামাজ পড়ব ইনশাআল্লাহ, যেখানে যে যেখান থেকে দেখছেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যা পড়ব ইনশাআল্লাহ। আবারও বলছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আরেকটি কথা জানিয়ে রাখি, আপনারা অনেকেই জানেন আমি 2006 সাল থেকে ইনশাআল্লাহ একটি সেবা কার্যক্রম হসকা ফেলা পরিচালনা করে আসছি, ইমাম জালালি আল হারামাইন হসকা ফেলা। আলহামদুলিল্লাহ আমাদের ডিসেম্বরের প্যাকেজ হজ করে অলরেডি চলে আসছে, জানুয়ারির প্যাকেজ চলতেছে, এবং রমজানেরও প্যাকেজ আমরা দিয়েছি। তো যারা আমাদের সাথে, বিশেষ করে আমি রমজানে ইনশাআল্লাহ প্রতি বৎসরেই আমি রমজানে বিশেষ করে আল্লাহ পাকের ঘরে কাবা আল হারামাইনে এতেকাফ করার নিয়ত থাকে। তাই ইনশাল্লাহ সেখানে আমি থাকি, মাঝে মধ্যে বিভিন্ন কারণে হয়তো বা করোনার সময় মিস হয়েছে। তাই ইনশাল্লাহ এবার নিয়ত করেছি রমজানে আমি এতেকাফ করব, এবং আপনারা যারা আমার সাথে যেতে চান, যারা আগ্রহী, আপনারা যেতে পারবেন ইনশাআল্লাহ। এবং শুধুমাত্র যে খরচটা আসে সব কিছু মিলিয়ে, সেই খরচটার মধ্যেই আপনারা যেতে পারবেন। এখানে এটা অলাভজনক একটি প্রতিষ্ঠান, সেটি একেবারেই আখেরাতের জন্য করা। আমি এই সেবাটি আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখেন আমি এই সেবাটি দিয়ে যাব ইনশাআল্লাহ। ওমরা এবং বড় হজের জন্য আপনারা যারা যেতে চান আপনারা আমাদের কাফেলার সাথে যেতে পারেন, কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা হজ করবে ওমরা করবে তাদের ধন সম্পদ বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়। এবং আমার জীবনে বাস্তবে ইনশাল্লাহ আমি পেয়েছি, আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে পাই নাই এমন কিছু নাই, আল্লাহ পাক আমাকে সব কিছু দিয়েছে, আমি শুকরিয়া করে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ মহান। আরেকটি কথা, আল্লাহ পাক পবিত্র কোরআনেও বলেছেন এবং হাদিসে এসেছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা রমজান মাসে হজ করবে তারা নবীজির সাথে হজ করার সওয়াব পাবে। এবং নবীজির সাথে যে হজ করলে যে
যেমনটি হতো তেমনটি হবে ইনশাআল্লাহ। তাই আমরা নিয়ত করি রমজান মাসে আমরা উমরা করব, রমজান মাসে মক্কা মদিনায় ইতিকাফ করব ইনশাআল্লাহ। আমরা এখন থেকে নিয়ত করে ফেলি। আর রমজান মাসে বিশেষ করে খুব জটিলতা সৃষ্টি হয়, অনেক ভিসা এবং টিকিট পাওয়া যায় না, এই জন্য আপনারা এখনই যারা যাবেন নিয়ত করবেন ভিসা এবং টিকিট করে ফেলতে হবে, ভিসা এবং টিকিট করে ফেলতে হবে। তা আপনারা যোগাযোগ করবেন আমার দেওয়া এখানে মোবাইল নাম্বারে, আমাদের অফিস যাত্রা বাড়িতে স্ক্রিনে দেওয়া ঠিকানা এবং নাম্বারে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কাজ করলে কিছু ভুল হতে পারে, অনেক কথা বললে দু একটি কথা অনেকের ভালো নাও লাগতে পারে, তবে আমি আপনাদের সেবায় নিয়োজিত সবসময়। ইনশাল্লাহ আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখেন আমি মানুষের কল্যাণে সৃষ্টির কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই। আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখেন আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, ভালো থাকবেন।